साफ कर देना चाहती हूँ कि आज जब रथ निकला भारतीय जनता पार्टी का, जानबूझकर उसको प्रशासनिक ढांचे से विलंब करवाने का प्रयास किया गया। स्कूटी पे उतरेंगे, सड़क पर उतरेंगे, लेकिन पश्चिम बंगाल बदलाव की दृष्टि से परिवर्तन की राह पर उतर पड़ा है। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি কমলক্ষ ভট্টাচার্য মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির, এবং তিনি স্পষ্টই জানালেন স্কুটিতে হোক, রথযাত্রা রথে চড়ে হোক অথবা রাস্তায় হেঁটে হোক, এ রাজ্যে পরিবর্তনের পক্ষে সওয়াল করবেন তিনি এবং বিজেপির হয়ে তিনি সওয়াল করবেন। গড়িয়ার গঙ্গা জোয়ারা থেকে মিছিল শুরু হয় পরিবর্তন যাত্রা রথে করে স্মৃতি। তারপর রথ থেকে নেমে পড়েন স্মৃতি ইরানি, নেমে এই মুহূর্তে স্কুটিতে প্রায় 20 কিলোমিটারের উপর রাস্তা, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে স্কুটিতে করে যাত্রা করছেন হেলমেট পরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রায় 15 থেকে 20 কিলোমিটার তিনি ইতিমধ্যে স্কুটিতে করে গঙ্গা জোয়ারা থেকে আমরা চলে এসেছি এই মুহূর্তে সোনারপুর, এবং রাস্তার মনে মনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা মঞ্চ করে রেখেছে, আর সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে স্মৃতি ইরানি স্কুটিতে করে দাঁড়াচ্ছেন এবং তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কোথাও ছোটখাটো মাইকে তিনি বক্তব্যও রাখছেন। ফের আবার যাত্রা শুরু হচ্ছে এবং স্কুটিতে করে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর হয়ে ভোজের হাট অভিমুখে তার গন্তব্য। দীর্ঘ রাস্তা, হেলমেট পরে স্কুটিতে শাড়ি পরে সওয়ার গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে, আজকে দেখছি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাকে স্কুটি চালাতে। কমলাক্ষ, পরিবর্তনের রথযাত্রায় সওয়ার ছিলেন স্মৃতি ইরানি, তার সঙ্গে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ একাধিক রাজ্যের বিজেপি নেতৃত্ব। তিনি সেখান থেকে স্কুটিতে কেন চললেন, এই মুহূর্তে কেন স্কুটিতে যাচ্ছেন, সে বিষয়ে কোনো কিছু যদি জানা যাচ্ছে? আমরা সেই বিষয় নিয়ে একবার কথা বলে চেষ্টা করব। স্মৃতি ইরানি এই মুহূর্তে রয়েছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার দাবিতে, এবং এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এ প্রসঙ্গে আমরা যে খবর পাচ্ছি সে সম্পর্কে আরও জেনে নেব। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলে নেব অর্ণবাংশুর সঙ্গে। অর্ণবাংশু, নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, আজকেই সেটা ঘোষণা হয়ে যাবে আজ বিকেলবেলায়, কিন্তু তার আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেল যেখানে বলা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে, এবং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সৌম্যাদিত্য, যে আজকে এই নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন, এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে আদালতের দ্বারস্থ, এবং এই বিষয় নিয়ে কথা বলবো। অর্ণবাংশু রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, বিস্তারিত জানতে চাইব, দেখো কলকাতা হাইকোর্টের তিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন। আর তিনি হাইকোর্টে একটু আগে চিঠি দিয়েছিলেন, যে চিঠিতে তিনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট একটু ব্যবস্থা নিক বা ইন্টারফেরেন্স করুক, হস্তক্ষেপ করুক, যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা যায়। একই সঙ্গে তার আবেদন ছিল যে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে সুষ্ঠুভাবে থাকে, বজায় থাকে, এবং অশান্তির আশঙ্কা করা যাচ্ছে, এই মর্মে তিনি একটি আবেদন করেছিলেন। এরপর আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তিনি দায়ের করেন, আজকে মেনশন করা হয় প্রধান বিচারপতি ইজলাসে। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অ্যাডভোকেট জেনারেল তিনি আবেদন করেছেন যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ অর্ণবাংশু।